ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা খেলেছেন টনিক্রুস সতীর্থ ক্লাব সমর্থকদের স্মরণীয় আয়োজনে বিদায় জানিয়েছেন গত দশ বছরের রিয়াল মাদ্রিদকে অনেক সাফল্য এনে দেওয়া জার্মান যন্ত্র হিসেবে পরিচিত এই মেডফিল্ডার ফুটবল পায়ে টনি টনিক্রুজ সৃজনশীল তবে ধারাবাহিকতায় পুরো জার্মান যন্ত্র মানসিকতা তার যে ভীষণ কঠিন সেই তিনি একটু সময়ের জন্য ভেঙে পড়লেন বিদায় বেলায় ম্যাচের পঁচাশিতম মিনিটে যখন টনি ক্রুসকে তুলে নিয়েছেন কার্লো আঞ্চেলেতে মাঠের বাহিরে কাঁচছিল তার তিন শিশু ক্রুসের চোখ বেয়ে পড়ছিল অস্ত্র পরে তিনি বলেছেন আমি নিজে খুবই শক্ত মানুষ কিন্তু বাচ্চাদের কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি রিয়াল ব্যাটিসের বিপক্ষে শনিবার এই ম্যাচ দিয়ে লালিগায় এবারের মৌসুমের শেষ ম্যাচটি খেলেছে রিয়াল মাদ্রিদ ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই তবে ফলাফল নিয়ে কারো কৌতূহল নেই একটুও সব কিছুকে ছাপিয়ে গেছে টনি ক্রুসের বিদায়ের ঘটনাটি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে এবারের লালিকা অনেক আগেই এটি শ্রেফ টনি ক্রুসের বিদায়ী ম্যাচ বটে ম্যাচের আগে এবং পরেই গোটা ম্যাচ জুড়েই ছিল ক্রুজময় মাত্র কদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান এই তারকা গত রাতে রিয়াল মাদ্রিদকে বিদায় বললেও টনি ক্রুস আরও একটি ম্যাচ খেলবেন রিয়ালের জার্সিতে সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরিশার ডার্টমন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচটাই দেখা যাবে টনি ক্রোসকে তবে গত দশ বছর যে আঙিনায় ফুটবল খেলে ভক্তদের আনন্দ দিয়েছেন সেই সান্তিয়াগো বার্নাবিওতে নিজের বিদায়ী ম্যাচটি খেলে ফেলেছেন জার্মান তারকা ইউরোপের সফলতম ক্লাবের হয়ে চারশো ম্যাচ খেলে বাইশটি ট্রফি জয়ের স্মরণীয় ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে রিয়েলের মাঠে তার পথ চলা থামল তাই ক্লাবের সাফল্যের নায়কের বিদায় বেলায় সান্তিয়াগো বার্নভিও ছিল একেবারে স্মরণীয় বিশাল আকৃতির টিফো ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্যালারির উঁচু থেকে একেবারে নিচ পর্যন্ত উল্লেখ্য আগামী এক জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ দুই জুন চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনালে লন্ডনের বিখ্যাত ওয়েমব্যালি স্টেডিয়ামে মাঠ নামবে রিয়াল মাদ্রিদ ও বরিশা ডাটমোর্ট সেই ম্যাচটি হতে যাচ্ছে রিয়েলের জার্সিতে টনি ক্রুসের শেষ ম্যাচ অর্থাৎ এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে দেখা যাবে জার্মান এই বেডফিল্ডারকে